আসসালামু আলাইকুম আমি যুবরাজ নুফেল এবং আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব কীভাবে ডেসিমেল থেকে বায়নারিতে হ্যাক্সার ডেসিমেলে এবং অক্টালে রূপান্তর করা সম্ভব হতে পারে ঠিক আছে তো আমাদের কাছে একটা সংখ্যা আছে চতুর্দশমিক আট পাঁচ যেটা কিনা একটা টেন বেসড সংখ্যা অর্থাৎ ডেসিমেল সংখ্যা অবভিয়াসলি তো এটাকে আমরা বায়নারিতে রূপান্তর করব এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণাংশ পার্ট হোল নাম্বার পার্ট আটের ভগ্নাংশ পার্ট প্রথমে আমরা এই পার্টটাকে করব দেন এই পার্টটাকে করব তো প্রথমে আমাদের চোদ্দোকে করতে হবে যেটা কেন রেডিক্স পয়েন্টের আগে এর জন্য আমাদের চোদ্দকে ভাগ আকারে রাখতে হবে ভাগ আকারে রাখতে রাখতে হবে চোদ্দকে রাখলাম এবং এটাকে প্রতিবার দুই দিয়ে ভাগ করতে হবে যেহেতু এটা বাইনারিতে করছি তাই দুই দিয়ে ভাগ করছি আমরা এবং যে ভাগ শেষটা আমরা পাবো সেই ভাগ শেষটাকে জমা রাখতে হবে তাহলে যদি চোদ্দোকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কী পাবো এক পাবো কারণ কি সরি ভাগ শেষ শূন্য পাবো কারণ কি সাত দুগোনে চোদ্দ তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করা সম্ভব তাহলে আমরা এখানে পাচ্ছি সাত দুগুণে চোদ্দ তাহলে ভাগ আমরা কি পাচ্ছি ভাগশেষ পাচ্ছি শূন্য একটু সাজিয়ে লিখলে ভালো হয় এইভাবে হ্যাঁ ভাগ শেষ শূন্য পাচ্ছি তাহলে এখানে আমরা শূন্যটাকে লিখে ফেলব জমা রাখতে হবে শূন্য দেন আমরা এখানে সাতকে যদি দুই দ্বারা ভাগ করে তাহলে আমরা জানি যে সাত একটা অর্ড নাম্বার এটাকে দুই ভাগে ভাগ করা সম্ভব না এটার মধ্যে আমরা অবশ্যই ভাগ শেষ এক পাব কারণ কি তিন দোকানে ছয় তাহলে এক ভাগ শেষ থাকছে তাহলে আমরা এখানে ভাগ শেষ এক লিখে দিই দেন এখানে আমরা এই জিনিসটাকে ফার্দার কাজ করব এটাতে এখানে আমরা কত পেয়েছিলাম তিন কারণ কি তিন দুগুনে ছয় যেটাকে না তিন আমাদের ভাগ ফল ছিল ভাগ ফলটাকে এখানে লিখবো আর ভাগ এখানে লিখে দেবো ইট তাহলে তিনকে আবার ভাগ দুই দিয়ে ভাগ করলে কত হয় তিনকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক কারণ কি এখানে দুই একে দুই বসবে নিচে আর ভাগ শেষও পাবো এক তাহলে আমরা আগে এটা লিখে ফেলি এখানে হবে এক এখানে ভাগ শেষও হবে এক নিচে লেখাই ভালো বেটার প্রত্যেকটার প্রত্যেকটা নিচে লিখে দিলেই বেটার তাহলে দেখতে সুবিধা হবে রাইট এমন পর্যন্ত তিনটাকে আমরা ভালো করে করতে পেরেছি এখন দু এককে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমি ভাগ শেষ এক পাবো কিন্তু আমার ভাগ হয়ে যাবে আহ শূন্য ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটার ইউজ করলে বেটার হয় আমরা হচ্ছে বলে ক্যালকুলেটারেও খুব সুন্দর করে নাম্বার কনভার্সেশন করতে পারি সেটা আমরা পরে দেখব এখানে হয়ে যায় শূন্য আর এখানে আর কিছু করার দরকার নেই যা শূন্যই থাকবে আর এখানে ভাগ শেষ থাকবে এক মোট কথাকে আমরা প্রত্যেকবার আমাদের সংখ্যাটার যে ভাগ ফল আছে প্রথমে ভাগ সংখ্যাটাকে ভাগ করবো দেন ভাগ ফলগুলোকে ক্রমাগত ভাগ করতে থাকবো এবং যতগুলো ভাগ শেষ পাব শূন্য হোক এক হোক সেগুলো লিখে ফেলব দ্যাটস ইট এবং সেইটাকে আমরা উল্টো গণ উল্টো লিখব এখান থেকে যা ভাবো সেটাকে উল্টো লিখতে হবে তার মানে এখান থেকে আমি যে বাইনারি সংখ্যাটা পেয়েছি বাইনারি বেজ সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে এক এক শূন্য বাইনারি সংখ্যা তাই নয় কি এখন এতটুক পর্যন্ত আমাদের কাজ শেষ আমরা এতটুক পেয়ে গেছি আমাদের এখন এর পরের জিনিসটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্টটা রেডিক্স পয়েন্টের ডান দিকের পার্টটা সম্পর্কে ভাবতে হবে এখন আমরা তাহলে ফ্র্যাকশনাল পার্টটা নিয়ে কাজ করতে পারি তো ফ্র্যাকশনাল পার্টটা নিয়ে কাজ করতে হলে আমাদের এটা উল্টো চিন্তা করতে হবে হয় এইটাকে পুরোটাকে আমি হাফ দিয়ে ভাগ করব নয় দুই দিয়ে গুণ করবো যেটা কিনা একই কথা তাহলে আমি সংখ্যাটাকে লিখে ফেলি পয়েন্ট এইট সেভেন ফাইভ আমরা দুই দিয়ে গুণ করব যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কি আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এবং জিরো ওয়ান পাওয়ার পর এখানে যে ওয়ান আছে এখান থেকে যদি ওয়ান পাই ওয়ান জিরো পাইলে জিরো এটাকে আমরা লিখে ফেলব এইখানে ঠিক আছে লিখে ফেলবো দেখে প্রতিবার যা পাবো তা হচ্ছে আমি পূর্ণ সংখ্যা প্রতিবার যে হোল নাম্বারটা পাবো সেটা লিখে ফেলবো পূর্ণ সংখ্যাতে কি কী করেছিলাম পূর্ণ ক্ষেত্রে প্রতিবার যে ভাগশেষটা পেয়েছিলাম সেটা আমরা লিখে ফেলেছিলাম আর এখানে প্রতিবার যে পূর্ণ সংখ্যাটা পাবো সেটা আমরা লিখে ফেলবো এবং ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এ পুরোটা জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমরা প্রথমে এক পেয়েছি এক লিখেছি এখন এটাকে আবার আমরা গুণ করব করে নিচ্ছি তাহলে এখানে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো সেভেন গুণ করছি দুই দিয়ে তাহলে আমার বের হয় হচ্ছে পয়েন্ট 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট আমাদের কিন্তু এখনও ওয়ান বেরোচ্ছে আমাদের এখনও ওয়ান বেরোচ্ছে যেহেতু সেহেতু আমরা আবার এটাকে লিখে ফেলতে পারি রাইট আবার পয়েন্ট ফাইভ কে দুই দিয়ে গুণ করবো পয়েন্ট ফাইভ কে দুই দিয়ে গুণ করবো তাহলে কত পাচ্ছি তাহলে পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো পেলে আমাদের আবারও ওয়ানই আসছে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ওয়ানকে আমরা বসিয়ে দেবো এখন জিরোকে বারবার দু দিয়ে গুণ করার কোনো যুক্তিগত নেই কারণ আমরা জানি যে পয়েন্ট জিরো হোক জিরো হোক সেটাকে যতবারই দুই দিয়ে গুণ করি সেটা জিরোই রেজাল্ট আসবে তো এখানে আমাদের কোনো যাচাই করার কোনো যুক্তিগতা নেই আমাদের কাছে আছে ওয়ান 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 এবং সেটাকে আমরা অবশ্যই এই ডাইরেকশনে উপর থেকে নিচের দিকে লিখে ফেলব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে গিয়েছি এটা হচ্ছে মোস্ট সিগনিফিসেন্ট বিট এটা হচ্ছে লেস সিগনিফিসেন্ট বিট আর এইখানের ক্ষেত্রে আমরা এইখানে মোস্ট সিগনিফিসেন্ট বিট এখানে লেস সিগনিফিসেন্ট বিট এম এস বি আর এলএসবি যেটাকে বলে এখন আমরা এখানে আমাদের ভগ্নাংশ পেয়ে গেছি এখানে লিখব ওয়ান 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 দ্যাটস ইট এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডেসিমল থেকে বাইনারিতে রূপান্তর করা তো ইজি বাইনারি থেকে ডেসিমলে রূপান্তর করা ইজি তাহলে ডেসিমল থেকে আমরা কীভাবে রূপান্তর করবো কোনো টেনশনের কোনো কারণ নেই জাস্ট সিম্পলি আমরা চোদ্দোকে আট দিয়ে ভাগ করলে আমরা এটা করতে পারি তো আবার ষোলো দিয়ে ভাগ করলেও করতে পারি কিন্তু এই ক্ষেত্রে জিনিসগুলো অনেক জটিল হয়ে যায় তো আমরা অনেক সময় কী করি এক একটা যেটাকে যেটাকে যেটাতে পরিণত করা সহজ হয় সেটাতে পরিণত করি দেন সেটাকে আবার পরিণত করি তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আমরা প্রথমে ডেসিমেলটাকে অক্টালে রূপান্তর করতে পারি আবার অথবা এরকমও করতে পারি ডেসিমেলটাকে বাইনারিতে রূপান্তর করতে পারি সেটাকে হ্যাক্সা ডেসিমেলে রূপান্তর করতে পারি কারণ জটিল করার কোন যুক্তিকতা নেই জিনিসগুলোকে যত সহজে করা যায় ততটাই বেটার তবে এইভাবে আমরা ডেসিমেল থেকে বায়নারিতে রূপান্তর করতে পারি ধন্যবাদ